তোমার বাবা ছিলেন আমার বাল্য বন্ধু। হ্যাঁ, তার মৃত্যুর পর আপনি তো আমাদের সংসার চালিয়েছেন, আমার পড়াশোনা খরচ জুগিয়েছেন, আর সেই জন্যে আমি আর মা আপনার কাছে চিরকৃতজ্ঞ। তোমায় কিন্তু একটা কাজ করে দিতে হবে বাবা। হ্যাঁ বলুন। আমার মেয়ে সুজাতা, ও ঠিকমতো ইউনিভার্সিটিতে যায় কিনা, কার কার সঙ্গে মেলামেশা করে, এই খবরটা তোমায় নিতে হবে। কিন্তু সুজাতাকে চিনবো কি করে? এই ছবিটা রাখো, ইউনিভার্সিটিতে গেলে ওকে চিনতে সুবিধা হবে, আর রোজ রাতে ফোন করে আমায় রিপোর্ট করবে। বুঝলাম, গোয়েন্দার পেছনে গোয়েন্দা লাগানো হয়েছিল। এই এইসব গাড়ি গোপ লাগিয়ে কি করবে? আমি খুলছি। আরে দাঁড়াও, খুকি, মনে হয় আজ তোমার ফিরতে একটু দেরি হলো। ইউনিভার্সিটির পরে কি কোথাও গিয়েছিলে? না বাবা। এই ফোনটা এখন তোমার কাছেই রেখে দাও। কেন বাবা, ফোনটা তোমার কাছেই থাক না। না, এই ফোনটা এখন তোমার খুব দরকার, তোমার সামনে পরীক্ষা, রাখো। ঠিক আছে বাবা। খুকি, আমি পুরনো দিনের মানুষ, হয়তো এই সময়টাকে বুঝতে আমার কোথাও ভুল হচ্ছে, কিন্তু আমার সবটা বোধহয় ভুল নয়। তোমার উপর আমি বিশ্বাস রাখি। আমি জানি তুমি এমন কিছু করবে না যাতে এই চৌধুরী বাড়ির আভিজাত্যে আঘাত লাগে। রাহুল আর সুজাতার সঙ্গে দেখা করেনি? হ্যাঁ করেছে। দুজনের মধ্যে অন্যরকম কিছু দেখলে? অন্যরকম মানে? সুজাতা আর রাহুল যখন কথা বলছিল তখন কি ওদের দেখে প্রেমিক প্রেমিকার মতো মনে হচ্ছিল? না না, কখনো না। ভালো করে ভেবে বলো। ভেবেই বলছি জ্যাঠামশাই, কারণ আমি সুজাতা পেছনে সবসময় ছায়ার মতো লেগে আছি। সবসময়? হ্যাঁ। খুব ভালো দিনে এসেছেন দাদা, সমীর সিএ পাস করেছে। বাহ, দুই একদিনের মধ্যে অফিসে জয়েন করবে। এটুকু মিষ্টি কিন্তু আজ আপনাকে খেতেই হবে দাদা। হ্যাঁ, দারুণ খবর। খাবো না কেন, নিশ্চয়ই খাবো। আরো একটা সুখবর আছে দাদা, আগামী মাসে সমীরের বিয়ে। তাই নাকি? সম্বন্ধটা কে করলো? সমীর নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করছে। মেয়েটি কিন্তু দেখতে শুনতে ভারী সুন্দর দাদা। বুঝলেন দাদা, আসলে সংসারটা তো ওরাই করবে, তাই ভাবলাম ওদের পছন্দটাকে মেনে নেওয়াই ভালো। চমৎকার, একেই বলে প্রহস্পর্শ। সিএ পাস করলে দুদিন বাদে অফিস জয়েন করবে, আর কদিন পরে সাধনাতলায় টোপর ফুড়ে যাবে। আমার আগে তুমি মিষ্টি মুখ করো। ভালো ছেলে, বংশ ভালো, এটাকে খামোখাই প্রেমের বিয়ে বলে পতঞ্জলি আপত্তি করবে কেন? আসলে সংসারটা তো ওরাই করবে, তাই ভাবলাম ওদের পছন্দটাকে মেনে নেওয়াই ভালো। কি দিনকাল পড়লো বলো তো দাদু? হ্যাঁ, প্রেমের বিয়েতে সবাই পেলা দিচ্ছে, আভিজাত্য বলে কি কিছুই থাকবে না? শেষ পর্যন্ত আমাকেও মেনে নিতে হবে, মেনে নিতে হবে। দাদু তুমিও? আচ্ছা বেশ, কিন্তু ওই বেটা গোয়েন্দাকে আমি ছাড়বো না। নমস্কার, রাহুল আছে? ও তো এখনো অফিস থেকে ফেরেনি। আমি দর্পণারায়ণ চৌধুরী, রাহুলের ক্লায়েন্ট। আপনি? রাহুলের মা। ভেতরে আসতে পারি? আসুন আসুন। বসুন।
এটা কার ছবি? রাহুলের মামার। হুম, মামার? মিস্টার শ্যানলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? হি ইজ মাই বস। রাহুলের বাবা মারা যাওয়ার পর দাদাই ওকে মানুষ করেন। ওনার কি বড় অসুখ-টসুখ কিছু করেছিল? না, রাহুলের বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্লাস ওয়ান অফিসার ছিলেন। দিল্লি যাওয়ার পথে প্লেন দুর্ঘটনায় মারা যান। আপনি বসুন, আপনার জন্য আমি একটু চা করে আনি। না, তার দরকার নেই, আপনি বসুন, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তার মানে আপনার ছেলে যে গোয়েন্দাগিরি করে তা আপনার পছন্দ নয়? না, আসলে ঠিক তা ওই মনে হয় রাহুল। আপনি বসুন, আমি দেখছি। ভূত দেখছ? না, মানে আপনি? আমার ফাইল সব রেডি। হ্যাঁ স্যার। সে কথা আমায় আগে জানাওনি কেন? আমি আজ রাতেই আপনাকে ফোন করে জানাতাম স্যার। জানাতে জানাওনি? দেখেছেন আজকালকার ছেলেমেয়েদের কি অদ্ভুত দায়িত্ববোধ, ক্লায়েন্টকে নিজে আসতে হয় জানতে। আমি আপনাকে বলছি তো স্যার, আপনার ফাইল রেডি, দরকার হলে আপনি কালই নিতে পারেন। ঠিক আছে, আমি দু তিন দিনের মধ্যেই তোমাকে ফোন করে জানাচ্ছি। নমস্কার, চলি। চার মাস পরে আবার তোমাদের ডেকেছি, আশা করি আমার এই অনুসন্ধানের ফল তোমরা উপভোগ করবে। মিস্টার রাহুল, এবার তোমার রিপোর্টগুলো পড়ো। হ্যাঁ স্যার। স্যার, আমি এ পর্যন্ত অনুসন্ধান চালিয়ে দেখেছি যে আপনার ছেলেমেয়েরা কোনো খারাপ কাজের সাথে যুক্ত নয়, এরা প্রত্যেকেই খুব সৎ। চমৎকার, কিন্তু একটা কথা মনে রাখতে হবে মিস্টার রাহুল, যে আমাদের দেশের মহাকাব্যেরও প্রায় কোনো চরিত্রই কলঙ্কমুক্ত নয়। স্যার, আপনার কথা মেনে নিয়েই বলছি, আপনার বড় ছেলে এবং মেজ ছেলে যথেষ্ট সততার সঙ্গেই ব্যবসা করছে। আর ছোট খোকা খুকি সম্বন্ধে কি জেনেছ? সুজাতা দেবী এবং সূর্য নারায়ণ, এবারে নিয়ম অনুযায়ী ওনারা কেউই প্রেম ঘটিত ব্যাপারে জড়িত নন। তার মানে তোমার রিপোর্ট বলছে আমার ছেলেমেয়েরা সব ধোয়া তুলসী পাতা। মিস্টার রাহুল, তোমার রিপোর্টে কোনো গন্ডগোল নেই তো? না স্যার। মিস্টার শনাল। হ্যাঁ মামা, মানে স্যার। মিস্টার শনাল, ফাইলগুলো কাইন্ডলি মিস্টার রাহুলকে দিন। এই মিস্টার রাহুল, তোমার গোয়েন্দার চোখ কি বলছে? কোন ফাইলটা আসল আর কোনটা নকল? না মানে স্যার। চুপ কর, তুমি নকল ফাইল সাবমিট করে আমার সঙ্গে প্রতারণা করেছো, এন্ড ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকোয়েন্সেস। স্যার, মনে রাখতে হবে ওনারা কেউ ঈশ্বর নন। আমি চেয়েছিলাম আপনার ছেলেমেয়েরা নিজেদের সংশোধন করে নেওয়ার একটা সুযোগ পান, এজন্য আমি ওনাদের সাথে কথাও বলেছি, ওনারা এর মধ্যেই নিজেদেরকে অনেকটা শুধরে নিয়েছেন। মিস্টার রাহুল, দর্পণারায়ণ চৌধুরীর চোখ অনেক দূর পর্যন্ত যায়, আর সমীর আগে তোমার একটা মহামূল্যবান জিনিস যে আমার কাছে পড়ে আছে বাবা, নকল। দেখো তো এটা চিনতে পারো কিনা। তোমার নকল দাড়ি, তোমার প্রেমিকা আমার মুখে ছুড়ে মেরেছিলেন। না, ধরো ধরো ধরো, কিছু
আমি মিস্টার শ্যানাল, রাহুল এবং সমীরকে আমার তদন্তের দায়িত্ব দিয়েছিলাম। এরা তিনজনেই আমার সঙ্গে প্রতারণা করেছে। তারপর আমি মিস্টার শ্যানালের অফিসে গিয়ে তাকে চার্জ করি এবং তখনই আমার আসল আর নকল ফাইলের রহস্য পরিষ্কার হয়ে যায়। বিশ্বাস করুন, আমি এই ব্যাপারে কিচ্ছু জানতাম না। কিন্তু এটা তো জানতেন যে আপনি রাহুলের মামা। আর খুকি, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, সে বিশ্বাসের মর্যাদা কিন্তু তুমি রাখোনি। তবে রাহুলের একটা কথা আমার ভালো লেগেছে, যে ওনারা কেউ ঈশ্বর নন, রাইট? ম্যান ইজ নট গড। আর তাই সবাইকে আর একটা সুযোগ আমি দেব, তবে একটা শর্ত আছে। আবার শর্ত? হ্যাঁ, শর্ত শর্ত। বড় খোকা, মেজ খোকা, আগামী 15 দিনের মধ্যে তোমরা পাওনাদারদের সমস্ত টাকা মিটিয়ে দেবে। ছোট খোকা, তুমি শ্রেয়াকে বিয়ে করার জন্য প্রস্তুত হও। খোকে, এবার আমি যাই স্যার। এই চুপ করে দাঁড়াও, এবার তো তোমার শাস্তি। কেন আমার আমার শাস্তি কেন? মামা আমার শাস্তি দেবে বলছে। দেবেই তো। মামা মামা বাঁচাও। যখন নকল ফাইল তৈরি করেছিলি তখন আমায় বলেছিলি এখন তোকে এই বাড়িতে আটকে রাখবে, ব্যাস কর। এই 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 ধরো নকল, জামতে ধরো, ধর। আরে আরে মুখ পুরো আমাকে একটা চিস কেন, ওই ছুঁড়ে তাকে ধর। গত ক মাসে আমি এই সময়টাকে নতুন করে আবিষ্কার করেছি, পুরনো ঐতিহ্যের সঙ্গে নতুন ভাবনার যোগসূত্রগুলো খুঁজতে চেষ্টা করেছি। বাবা রাহুল, আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম, দেখো এর যেন কোনো অযত্ন না হয়। বাবা, নকল ছবিটা দে। হ্যাঁ তো, যা দেয়ালে টাঙিয়ে দে। মা খুকি, তুই বোধহয় ভেবেছিলি তোর ছবিটা এমনি হেলায় পড়ে থাকবে, কিন্তু আমি তো জানি ছবি তো শুধু তুলির ভাষা নয়, সে হৃদয়ের কথা বলে। আজ থেকে 2 দিন পর যখন তুই শ্বশুর বাড়ি চলে যাবি তখন আমি এই ছবিটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পাখিটার উড়ে যাওয়া দেখব। বাবা, তুমি বড় ইমোশনাল হয়ে পড়েছো দত্ত, আজ কত বড় আনন্দের দিন। হ্যাঁ সত্যি তো, আজ কি আনন্দের দিন। এই যে রাহুল, বাবা কোথায় গেলে? এখানে এসো। আরে তোরা সব উলু দে, শাক বাজাও বাজাও বাজাও। ভীষণ ব্যাড লাক, প্রেমে পড়ে ঘুরপাক 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 চলছে ভীষণ ব্যাড লাক। বাবা যেন আজ বৃশ্চিক রাশি, ভাগে পেলে দেবে ফাঁসি, মাথায় পড়লো ভেঙে বাজ। ঘুরপাক ঘুরপাক, আরে ঘুরপাক ঘুরপাক, আরে প্রেম লাভ প্যার বাকি সব বেকার। দুনিয়াতে যে যাই বলু তুমি যে আমার। ডু ইউ লাভ মি? ইয়েস আই লাভ ইউ। হে